আসসালামু আলাইকুম ভিউয়ার্স কাজুস ব্লকে আপনাদের সবাইকে স্বাগতম খাবারে ভিন্নতা এবং স্বাদের পরিবর্তনে হাতে মাখা যে কোনো মাছের চচ্চড়ি অতুলনীয় তাই আজকে আমরা পাঁচ মিনিটে হাতে মাখা কাচকি মাছের চড়চড়ি করে দেখাব প্রথমে মাছগুলো ভালো মতো পরিষ্কার করে তেজপাতা পেঁয়াজ কুচি কাঁচামরিচ লবণ হলুদ গুঁড়া রসুন বাটা দিয়ে ভালো মতো মেখে নিতে হবে ভালো মতো মাখা হয়ে গেলে তেল দিয়ে মাখতে হবে মাখানো যত ভালো হবে খেতেও তত মজা লাগবে আরও যদি হয় সরিষার তেলে মাখা আহ জিবে জল চলে আসে জাল উঠে ভালো মতো নাড়তে হবে মাখা মাখা হয়ে গেলে পাতা দিয়ে কিছুক্ষণ নেড়ে পরিবেশনের সময় আশা করি আপনাদের সবারই ভালো লেগেছে আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক দিন এবং শেয়ার করুন নতুন নতুন আপডেটস পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং বেলাইকনে ক্লিক করুন সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ